সারা বছর আমাদের বাগানের গাছগুলো ওয়েট করে থাকে কবে বর্ষাকাল আসবে, আর বর্ষা আসবে আসবে বলে আমাদের দক্ষিণবঙ্গে অবশেষে বর্ষা এসেছে এবং পুরো দমে সারা দিন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময়টা গাছের কাছে যেমন অত্যন্ত ভালো একটি সময়, ঠিক একই সাথে কিছু স্পেশাল পরিচর্যা এই বর্ষাকালে যদি না করা যায়, বিশেষত ছাদের গাছগুলিতে অনেকাংশে ক্ষতির সম্মুখীন হই। প্রত্যেক ঋতু চেঞ্জের সময় আমাদের কিছু স্পেশাল পরিচর্যার প্রয়োজন হয়, ঠিক তেমনই বর্ষাকালেও আমাদের কিছু স্পেশাল পরিচর্যা করলে আমাদের গাছগুলো আরও ভালো হবে, গাছের গ্রোথ ভীষণ ভালো হবে এবং আগামী বছর গাছে অনেক ফুল ফল ধরবে। চলুন আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই বর্ষাকালে কি কি স্পেশাল পরিচর্যা করলে, কি কি বিষয় একটু লক্ষ্য রাখলে আমাদের ছাদের কাজগুলো আরো সুন্দর হবে। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। এই বর্ষার সময় সবার প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে টবের গাছগুলো বা হাবড্রামে যে গাছগুলো আপনারা লাগিয়েছেন গোড়ায় জল জমছে না, তো যদি জল না জমে তাহলে তো খুব ভালো কথা। যদি গাছের গোড়ায় জল জমে প্রথমে লক্ষ্য রাখতে হবে টব বা হাবড্রামের নিচের হোলটা ঠিকঠাক আছে তো, সেটাকে পরিষ্কার করতে হবে। তারপরেও যদি দেখেন গাছের গোড়ায় জল জমছে তাহলে কিন্তু আপনার সয়েলের সমস্যা রয়েছে, ওয়েল ড্রেন সয়েলে গাছটা লাগানো নেই। অ্যাজ সুন অ্যাজ পসিবল একটু বৃষ্টি কমলেই, মাটিটা একটু শক্ত হলেই গাছকে নতুন মাটিতে রিপোর্ট করতে হবে, নতুন ওয়েল ড্রেন সয়েল দিয়ে রিপোর্ট করতে হবে। সেক্ষেত্রে আপনারা 75% বেলে দোয়াশ মাটি নেবেন, বেলে দোয়াশ মাটি নেবেন 75%, আর 25% নেবেন ভার্মিকম্পোস্ট বা পুরনো গোবর সার, এর সাথে হাফ চামচ আপনারা ফাঙ্গিসাইড পাউডার এবং হাফ চামচ আপনারা সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে মাটিতে নতুন করে গাছগুলো রিপোর্ট করতে পারেন। খেয়াল রাখতে হবে টবের মাটিতে যেন জল না জমে এবং গাছটি যেন ওয়েল ড্রেন সয়েলে লাগানো থাকে। যে কোনো ধরনের ফলের গাছ লাগানোর জন্য এই বর্ষাকালটা একদম আদর্শ সময়। এই সময় আপনি যে কোনো ধরনের ফলের গাছ আপনার ছাদ বাগানের বড় হাবড্রামে বা বড় টবে লাগাতেই পারেন, তবে খেয়াল রাখবেন মাটিটা ওয়েল ড্রেন সয়েল নিতে হবে। আগেই বললাম 75% বেলে দোআঁশ মাটি আর 25% পুরনো গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার আপনি ব্যবহার করতে পারেন, আর সাথে একটু ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই আপনারা দেবেন। আর খেয়াল রাখবেন নতুন টবে যে গাছটা লাগাচ্ছেন মাটিটা যেন শুকনো থাকে, মাটিটাকে একটু শুকিয়ে নিয়ে তবেই আপনারা নতুন গাছ লাগাবেন। নরম মাটি বা ভেজা মাটি কখনোই গাছ লাগাবে না, এই বিষয়টা একটু আপনারা মাথায় রাখবেন। অনেক সময় নতুন বাগানিরা এই বর্ষাকালে প্যানিকগ্রস্ত হয়ে যান। কিভাবে প্যানিকগ্রস্ত হয়ে যান? আপনারা আপনার ছাদ বাগানের অত্যন্ত সুস্থ সবল একটি গাছটিকে বৃষ্টি অতিরিক্ত হচ্ছে বলে নিয়ে গিয়ে শেডি এরিয়াতে রাখেন, এটা কখনোই করা চলবে না। যে কোনো ফলের গাছ, সেটা ড্রাগন থেকে শুরু করে আম লেবু চেরি, সমস্ত ফলের গাছই বৃষ্টির জল পছন্দ করে। যদি আপনার গাছ ওয়েল ড্রেন সয়েলে লাগানো থাকে, গাছের গোড়ায় যদি জল না দাঁড়ায় তাহলে গাছ থেকে একদম বৃষ্টিতে ভেজান, গাছকে কোনো রকম শেডি জায়গায় রাখবেন না। এই সময় গাছকে যদি শেডি জায়গাতে রাখেন তবেই গাছ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, কারণ যখনই আপনি শেডে রাখবেন আলো বাতাস ভালো চলাচল করবে না, তখনই গাছে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। আর গাছকে সম্পূর্ণ ভেজান, বৃষ্টির জলে রাখুন, বৃষ্টির জলের অতিরিক্ত যে নিউট্রিয়েন্ট সেটা আপনার গাছকে আরও প্রাণবন্ত করবে, গাছের গ্রোথ আরও বাড়বে। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বলে গাছকে কখনোই শেডি জায়গায় রাখবে না। ইভেন আমার ছাদে যে অ্যাডেনিয়ামগুলো আছে সেই অ্যাডেনিয়ামগুলোর ওয়েল ড্রেন সয়েলে থাকার কারণে সেগুলোকেও আমি একদম ওপেন এরিয়াতে রাখি, একদম বৃষ্টির জল খাওয়াই এবং গাছগুলোর গ্রোথ
অত্যন্ত ভালো রয়েছে। তাই গাছকে প্যানিক হয়ে কখনোই শেডের মধ্যে একদমই রাখবে না। শুধুমাত্র আমি আমার চন্দ্রমল্লিকা গাছকে বৃষ্টির জল থেকে প্রোটেক্ট করার জন্য শেডের মধ্যে রাখি, কারণ এগুলো শীতকালের গাছ, এগুলোকে শেডে রাখতেই হবে। বাকি সমস্ত ফলের গাছ আমার একদম ওপেন এরিয়াতে রয়েছে এবং অত্যন্ত ভালো গ্রোথ নিচ্ছে এই বৃষ্টির জলে। এই সময় আমরা ছাদ বাগানের ক্ষেত্রে আর একটা ভুল করে ফেলি, অকারণে অতিরিক্ত ভুলভাল ফার্টিলাইজার আমরা এই সময় গাছে দিয়ে ফেলছি, যার জন্য গাছ রোগগ্রস্ত হয়ে পড়ছে, গাছের বৃদ্ধি থমকে যাচ্ছে, গাছ অনেকাংশে মারাও যাচ্ছে। ফার্টিলাইজার দেওয়ার হলে বর্ষার শুরুর আগে গাছে মিক্সড ফার্টিলাইজার দিতে হবে। যারা দিয়ে ফেলেছেন খুব ভালো, যারা দিয়ে দেননি সার নতুন করে আর ফার্টিলাইজার দিতে যাবেন না। বিশেষত শস্যের গুঁড়ো খোল বা শস্যের খোল পচা জল বা কিচেন ওয়েস্ট, যে সবজির খোসা থেকে শুরু করে সমস্ত কিচেন ওয়েস্টগুলো দিয়ে যে ফার্টিলাইজার আপনারা তৈরি করেন, সেটাও এই বর্ষার মধ্যে ভেজা মাটিতে একদম দেওয়া চলবে না। কিংবা হাড়ের গুঁড়ো, শিংকুচি, এগুলোও এই বর্ষার মধ্যে ভেজা মাটিতে টবে বা হাফ ড্রামে প্রয়োগ করা চলবে না। প্রথমত এই বৃষ্টির মধ্যে গাছে ফার্টিলাইজার দেওয়ারই প্রয়োজন নেই। তারপরেও যদি মনে করেন গাছে অনেকদিন ফার্টিলাইজার দেওয়া হয়নি, তাহলে আপনারা ওয়াটার সলিউবল যে ফার্টিলাইজারগুলো আছে সেগুলো গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা গাছের বৃদ্ধিটা ভালো রাখার জন্য সমরেশিওর এনপিকে 19-19-19 বা সমরেশিওর এনপিকে 20-20-20 লিটারে 4 গ্রাম বা 5 গ্রাম গুলে গাছে ভালোভাবে স্প্রে করতে পারেন। অথবা আপনারা চাইলে মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, মোবোবিন হতে পারে বা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো লিটারে 2 গ্রাম গুলে গাছে ভালোভাবে স্প্রে করতে পারেন। তবে অতিরিক্ত জৈব খাবারগুলো এখন মাটিতে না দেওয়াই ভালো, বিশেষত শস্যের গুঁড়ো খোল, এগুলো দিলে কিন্তু গাছের মূলে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকাংশ বেশি থাকে। তাই এগুলো থেকে একটু বিরত থাকতে হবে আমাদেরকে এই আপাতত এই একটা মাস। বর্ষাকালে ছাদের গাছে নানান সমস্যা দেখা দেয়, তার মধ্যে দেখবেন লেবু গাছের পাতাতে ক্যাঙ্কার হয়, স্কার্ভ হয়, অ্যানথ্রাক্স লাগে, এটা আমের গাছের ক্ষেত্রেও দেখা যায়। অনেক গাছে পাতা হলুদ হয়ে যায়, রুটের সমস্যা হয়, পাতা পুড়ে যায়, এই ধরনের নানান সমস্যায় গাছগুলো জর্জরিত হয়ে থাকে। এগুলো ম্যাক্সিমামই ফাঙ্গাস অ্যাটাকের কারণে হয়। সেই জন্য আমাদেরকে এই বর্ষার মধ্যে প্রত্যেক 7 দিন বা 10 দিন অন্তর গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। লেবু জাতীয় গাছে কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে। আমি টাটার ব্লাইটক্স এই ফাঙ্গিসাইডটি প্রয়োগ করি এবং মাঝে মধ্যে অ্যামিস্টার টপ এই ফাঙ্গিসাইডটি প্রয়োগ করি। তাই বর্ষাকালে গাছগুলিতে অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। আর এই ফাঙ্গাস অ্যাটাক সাধারণত গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে লাগে। গাছে যদি এয়ার সার্কুলেশন ভালোভাবে না হয়, এক একটা গাছ খুব পরস্পরের খুব কাছাকাছি রয়েছে, তাহলে এয়ার সার্কুলেশন ভালো হবে না। স্যাঁতসেঁতে ওয়েদার হলে, লাইট কম থাকলে, শেডের মধ্যে রাখলে তবে গাছে দেখা যায় ফাঙ্গাস অ্যাটাকের পরিমাণ বেশি হচ্ছে। তাই গাছকে ভালো রাখতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না জমে, এয়ার সার্কুলেশনগুলো খুব ভালোভাবে হয় এবং গাছ থেকে গাছের দূরত্ব একটু যেন থাকে, একদম গাছগুলো পাশাপাশি রাখা যাবে না। এই বিষয়গুলো লক্ষ্য রাখলে ফাঙ্গাস অ্যাটাক থেকে গাছকে অনেকাংশ রক্ষা করা যায় এবং রেগুলারলি 7-10 দিন অন্তর গাছে অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এই বর্ষাকালটা গাছের গ্রোথের সময়, এই সময় দেখবেন আপনার বাগানের প্রত্যেকটি গাছে নতুন নতুন কচি পাতা বেরোচ্ছে, আর সেই কচি পাতাগুলো খাওয়ার জন্য নানান পোকার আক্রমণ দেখা দেয়। নতুন কচি পাতা বেরিয়েছে, দেখবেন লিপ মাইনার হচ্ছে, বা নতুন কচি পাতা বেরিয়েছে সেই পাতাটা কোনো পোকাতে কেটে দিচ্ছে, বা পাতাটা কচি পাতাটা কোনো পোকাতে খেয়ে যাচ্ছে, কিংবা অ্যাফিডস মাইটস এর অ্যাটাক তো লেগেই আছে এবং যার প্রভাবে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। এই ধরনের সমস্যার হাত থেকে গাছকে বাঁচানোর জন্য কচি পাতা বেরোলেই আপনারা সাইফারম্যাথিন গ্রুপের কোনো পেস্টিসাইড অবশ্যই প্রয়োগ করবেন এবং এই অ্যাফিডস মাইটস থেকে বাঁচার জন্য গাছে আপনারা কনফিডান নামে এই পেস্টিসাইডটি প্রয়োগ করতে পারেন। ডোজ 1/2 ml/L।
এইভাবে আপনারা গাছে প্রয়োগ করুন। আর ডোজ সম্বন্ধে বলি, আরো বেটার হবে যখন আপনারা পেস্টিসাইড প্রয়োগ করবেন। যে পেস্টিসাইড প্রয়োগ করছেন তার গায়ে দেখবেন লেখা আছে ডোজ, তাই ডোজ গুলো মেনটেন করে আপনারা পেস্টিসাইড আপনাদের গাছে প্রয়োগ করবেন। প্রত্যেক 15 দিন অন্তর আপনারা পেস্টিসাইড গুলো গাছে প্রয়োগ করুন। বিশেষত নতুন কচি পাতা বেরোলে অবশ্যই গাছে পেস্টিসাইড দিয়ে রাখুন, তাহলে গাছ ভালো থাকবে, পোকামাকড়ের হাত থেকে গাছকে আপনারা খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারবেন। বর্ষাকালে সব থেকে যে প্রবলেমটা হয় সেটা গাছের রুট রট হওয়া, অর্থাৎ রুটের সমস্যা। প্রথমেই আমরা জেনে নিই কেন রুট রট গাছে হয়। যদি গাছের গোড়ায় জল জমে অথবা ডাইরেক্ট সানলাইট গাছের গোড়ার মাটিতে না পড়ে, তাহলেই দেখবেন গোড়ার মাটি ভালোভাবে শুকায় না, এবং ডাইরেক্ট সানলাইট গাছের গোড়ার মাটিতে না পড়ার কারণে ফাঙ্গাস অ্যাটাকে হয় এবং গাছের রুটকে ড্যামেজ করতে শুরু করে। এর জন্য আমাদের করতে হবে ওয়েলডেন সয়েলে গাছকে লাগাতে হবে, খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না জমে এবং ডাইরেক্ট সানলাইট যেন গাছের গোড়ায় পড়ে, তবে দেখবেন এই রুট রট সমস্যা খুব একটা হয় না। তারপরেও আমি বলবো গাছের রুটকে ভালো রাখতে হলে গাছের পাতাতে যেমন আপনারা ফাঙ্গিসাইড প্রয়োগ করছেন, প্রত্যেক 7 দিন বা 10 দিন অন্তর গাছের গোড়ার মাটিতেও কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড লিটারে 2 গ্রাম এবং 1 গ্রাম ব্যাকটেরিয়া নাশক হিসাবে আপনারা স্ট্রেপটোমাইসিন বা প্ল্যান্টোমাইসিন লিটারে 1 গ্রাম প্রয়োগ করতে পারেন। এছাড়া যদি দেখেন গাছের রুট রট হয়ে গেছে তখন কি করবেন, যদি ছোট গাছ হয় তাহলে গাছটিকে অবশ্যই মাটি থেকে তুলে ফেলবেন, তুলে ফেলে ড্যামেজ হয়ে যাওয়া রুটগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন। তারপরে আপনারা গাছকে হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে রেখে ভালোভাবে শোধন করে নেবেন। এরপরে গাছকে ওয়েল ড্রেন সয়েলে 80% বেলে দোআঁশ মাটি, 20% ভার্মিকম্পোস্ট বা পুরনো গোবর সার, বা এক্ষেত্রে কোনো গোবর সার না দিলেও আরো ভালো হয়, সাথে একটু কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে গাছকে রিপোর্ট করে দেবেন। গাছটা লাগানোর কয়েকদিন পর থেকেই গাছে ওই যে বললাম লিটারে 2 গ্রাম কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড টাটার ব্লাইটক স্প্রে করতে পারেন, এছাড়া প্ল্যান্টোমাইসিন ব্যাকটেরিয়ার নাশক হিসাবে লিটারে 1 গ্রাম দিয়ে গাছে ভালোভাবে স্প্রে করতে থাকবেন। এই রুট ড্যামেজ ঠিক হতে অবশ্যই কিছুটা সময় লাগবে, ধৈর্য রাখতে হবে। আর যদি বড় গাছে এই রুট রট হয়ে যায় তাহলে তো আর তুলে ফেলে মাটি আলাদা করে রুট কাটা সম্ভব নয়, তাহলে কি করতে হবে, প্রথমে আপনারা গাছের গোড়ার মাটিকে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে গাছের গোড়ার মাটিতে আপনারা লিটারে 2 গ্রাম দেবেন কপার অক্সিক্লোরাইড যদি কোনো ফাঙ্গিসাইড, আপনারা ব্লাইটক্স দিতে পারেন, সাথে 1 গ্রাম দেবেন ব্যাকটেরিয়া নাশক হিসাবে স্ট্রেপটোমাইসিন বা প্ল্যান্টোমাইসিন দিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করুন। এই প্রক্রিয়াটা কিন্তু অন্তত 4-5 দিন পরপর করতে হবে, এবং যখন দেখবেন এই রুট ড্যামেজের হাত থেকে গাছকে রক্ষা করতে পেরেছেন তখন গাছে নতুন করে রুট তৈরি করার জন্য গাছে প্রয়োগ করতে হবে হিউমিক অ্যাসিড, সাথে দিতে হবে কিছুটা পরিমাণ সালফার এবং কিছুটা পরিমাণ ফসফেট জাতীয় কোনো ফার্টিলাইজার। এগুলো গাছের গোড়ায় প্রয়োগ করলেই দেখবেন নতুন করে নতুন নতুন রুট তৈরি হচ্ছে এবং রুট রটের হাত থেকে আপনারা গাছকে রক্ষা করতে পেরেছেন। এবং এই রুট রটের উপরে কিছুদিনের মধ্যেই একটি ডিটেলস ভিডিও আসছে, ভিডিওটা দেখবেন আশা করা যায়। ওই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এই রুট রট নিয়ে। তাহলে দর্শক বন্ধুরা, এই বর্ষাকালে আমাদের যে কাজগুলো ক্রমাগত করতে হবে, খেয়াল রাখতে হবে গাছ যেন ওয়েল ড্রেন সয়েলে থাকে, গাছের গোড়ায় যেন জল না জমে, অকারণে প্যানিকগ্রস্ত হয়ে অতিরিক্ত খাবার এই সময় গাছে প্রয়োগ করা যাবে না, আর যেটা আমাদের করতে হবে প্রত্যেক 7-10 দিন অন্তর গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে এবং মোটামুটিভাবে 15 দিন অন্তর অন্তর গাছে পেস্টিসাইড প্রয়োগ করতে হবে। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছ এই বর্ষাকালে অত্যন্ত সুন্দর হয়ে উঠছে এবং গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে। এইভাবে পরিচর্যা করুন, তাহলে দেখবেন আপনার গাছ অত্যন্ত ভালো থাকবে। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।